সাকিবের সাথে ড্রেসিং রুমের ঘটনা। ড্রেসিং রুমে কি ঘটেছিল সেদিন সাকিবের সাথে মাহমুদউল্লাহ রিয়াদের, যার কারণে আজ পর্যন্ত একাদশের সুযোগ পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ? সংবাদের বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। কয়েকদিন আগেই এশিয়া কাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আর সেই স্কোয়াডে সুযোগ পায়নি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, যার কারণে মাহমুদউল্লাহকে দলে ফেরাতে দেশ জুড়ে চলছে ভক্তদের তীব্র আন্দোলন। এমনকি মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সবাই যখন মুখ খুলেছেন, কিন্তু মুখ খোলেননি বাংলাদেশের সদ্য ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ড সিরিজের আগেই বিশ্রামের নাম দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। আর ওই সময় কি ঘটেছিল সাকিবের সাথে মাহমুদউল্লাহ রিয়াদের, যার কারণে তিনি এখন পর্যন্ত দলে ঢোকার সুযোগই পাচ্ছেন না? আর সেই বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদ নিজের মুখেই জানিয়েছেন। তিনি বলেন, এমন কোন ক্রিকেটার নেই যে মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলে ফেরানোর জন্য কথা বলেননি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল থেকে শুরু করে সকল খেলোয়াড়রাই চান যদি সাকিব আল হাসান একবার মুখ খুলে বিসিবিকে বলতো এশিয়া কাপ এবং বিশ্বকাপে মাহমুদউল্লাহকে প্রয়োজন, তাহলে হয়তো বাধ্য হয়েই তারা মাহমুদউল্লাহকে দলে নিত। আর সাকিবও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না, বিসিবিও দেখাচ্ছে না। এ নিয়েই অনেকে ধারণা করছে হয়তো ড্রেসিং রুমে মাহমুদউল্লাহর সাথে সাকিবের কোনো হট্টগোল ঘটেছিল, এ কারণেই মাহমুদউল্লাহ জাতীয় দলে সুযোগ পাচ্ছে না। তো দর্শক, আপনারা কি বলতে চান? সাকিবের কি উচিত মাহমুদউল্লাহকে দলে ফেরাতে বিসিবির কাছে দাবি করা? হ্যাঁ বা না লিখে কমেন্ট করে জানিয়ে দিন।